আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে দুধ দোয়ানো মেশিন। যখন এটা চালানো হয় তখন এই ভিতরটা কিন্তু পাম্প করে, পাম্প করার কারণে সুন্দরভাবে স্মুথলি দুধটাকে টানা হয়। আপনার হাত দিয়ে যখন বাটের মাধ্যমে দুধ টানেন তখন যে এফোর্টটা দেওয়া হয় সেমভাবে মেকানাইজেশন করা এই মেশিনের মাধ্যমে সেটাকে সেমভাবে টানে। তবে এটার উপকার হচ্ছে আপনারা জানেন দুধের বাটে যখন হাত দিয়ে টানা হয় তখন কিন্তু ছোট ছোট ভেইন থাকে এই বাটের মধ্যে, বিভিন্ন ছোট ছোট ভেইনগুলো আস্তে আস্তে ছিঁড়তে থাকে যখন হাত দিয়ে টানা হয়। তো একটা সময় গিয়ে যদি একটা গরু 10 বছর দুধ দেয় সে জায়গায় সে 5 বছরের মধ্যেই দুধ দেওয়া বন্ধ করবে, কারণ একটা সময় ওটা ব্যথাতে সে আর দুধ দিতে পারবে না। সে কারণেই কিন্তু এই মেশিনগুলো খুবই পপুলার। এই মেশিনগুলো ব্যবহার করলে দুধের বাটে কোনো ক্ষতি হয় না। এটা হচ্ছে সিঙ্গেল বাট সিঙ্গেল ক্যান, এটাতে আপনার একটা গরুর দুধ দহন করতে পারবেন। তো এটা হচ্ছে তুরস্ক থেকে আসে, তো আমাদের বাংলাদেশেও সবথেকে বেশি অর্ডার আমরা পাই এই তুরস্কের মেশিনগুলো থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা বাটের লাইন করা আছে, আমরা একসাথে 4টা বাটে লাগিয়ে দুধ দহন করতে পারবেন। এখানে দেখেন গ্লাসের মতো একটা জায়গা আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন দুধ আসছে কিনা। কেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা আসলে দুধটা শেষ হচ্ছে কখন তখন বুঝবো কীভাবে, তো বোঝার জন্য কিন্তু এইটা, আপনি যখন দুধ শেষের দিকে হবে তখন আপনি এখানেই বুঝতে পারবেন যে দুধ কমে আসছে, এটা আপনার খোলার সময় এসে গেছে। এবং এখানে দেখবেন যে পাম্প করে এবং সিম্পলি এটাকে দুধ দহন করতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা তো মেশিন, জোরে টেনে আবার কোনোভাবে ব্লাড আসবে কিনা, সেটার সুযোগ নাই, কারণ এখানে দেখেন মিটার ব্যবহার করা আছে। এই মিটারে আপনি দেখতে পারবেন যে কত স্পিডে চলছে, এবং এটা কখনোই জোরে টেনে ধরে থাকে না, এটা হালকা করে একটা করে শব্দ করবে এবং ধীরে ধীরে এরকম পাম্প যেমন করে এরকম করতে করতে দুধ টানতে থাকে, তার কারণে আপনার কখনোই রক্ত আসার কোনো সম্ভাবনা নাই। এবং এখানে আপনি দেখতে পারবেন যে এটার স্পিড যদি ফুল আপনি দিতে চান তখন তো ঝামেলা হবে, মিটারে বুঝতে পারবেন যে এটা দুধ টানার মতো এখানে দাগই দেওয়া আছে, এর বাইরে গেলে আর ওটা আপনার মানে কাজ হবে না। আর ওটা এমনভাবে ফিক্সড করা আছে মোটরগুলোতে, এখানে 2 হর্সের মোটর ব্যবহার করা আছে, এরকম বিভিন্ন মডেলের আছে, তো মডেলগুলো দেখতে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে। এখানে যে অয়েলের জায়গাটা আছে এখানে কিন্তু এই যে অয়েল, এক ধরনের অয়েল আছে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, সেই অয়েলটা ব্যবহার করলে এই হাওয়াটাকে সে টানতে সহযোগিতা করে এবং এই অয়েলটা আবার যখন অটো ফিল্টার হয়ে এই জায়গায় কিন্তু বের হয়ে যায়, এটাতে কোনো ঝামেলা নেই, আপনি ইজিলি এটাকে ব্যবহার করতে পারবেন, এটা বাসা বাড়ির লাইনেই কিন্তু চলে। তো এই যে মডেলটা আছে এই মডেলটার মধ্যে কিন্তু আমরা এখানে 25 লিটারের মিল্কিং ক্যান দেওয়া আছে, আপনারা আরও বিভিন্ন মডেল যেগুলো আছে সেগুলোর কিন্তু আলাদা আলাদা ক্যান থাকে, কোনোগুলোতে 35 লিটার, কোনোটাতে 40 লিটার, এবং চাইলে যে স্পেসটা দেওয়া আছে সেই স্পেসে কিন্তু আরও বড় ক্যানও আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটা খুব ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, দেখেন চাকাটা টিউবলেস চাকা ব্যবহার করা আছে এবং স্ট্যান্ডগুলো খুবই সুন্দর। তো একটা করে মেশিনে কিন্তু অনেক সুবিধা আছে, তো এটা অনেক সাইন্টিফিক্যালি ক্যালকুলেশন করে কিন্তু এটা তৈরি, এটা যে আজকে তৈরি হয়েছে এমন না, অনেক আগে থেকে সারা বিশ্বে প্রচলিত, বাংলাদেশে হয়তো এখন ইদানিং মানুষ অভ্যস্ত হচ্ছে। এটার পাশাপাশি আমি আরেকটা কোম্পানির আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মিল্ক ম্যাচ। এই মিল্ক ম্যাচের এটা দেখতে পাচ্ছেন হলো ডাবল বাট সিঙ্গেল ক্যান, এটাতে একসাথে 2টা গরুর দুধ দহন করতে পারবেন। দেখেন এটা হচ্ছে একদিকে আরেক গরুর কাছে নিয়ে যাবে আর এটা হচ্ছে আরেকটা গরুর কাছে, মানে একসাথে 2টা গরুতে দুধ দহন করতে পারবে। সবগুলোরই সেম সিস্টেম আছে, এটাতে চাইলে আপনি সিঙ্গেলভাবে ব্যবহার করতে পারেন, একটা বন্ধ করে আরেকটা চালু করতে পারবেন, এবং আপনারা চাইলে কিন্তু 2টা একসাথে ব্যবহার করতে পারেন। সব কিছুই মোটামুটি সেম, মোটর থেকে শুরু করে সব কিছুই, এটা যেগুলো আপনি নিতে চান মডেল অনুযায়ী আপনারা আলাদা আলাদাভাবে আমাদের ওয়েবসাইট চেক করে নিতে পারবেন। এরপরে একটু দেখাই যে এখানে অন অফ যে সুইচ আছে, এই যে অন অফ সুইচটা এখান থেকে অন অফ করতে পারবেন, এবং এই মিটারগুলো কিন্তু ডিজিটাল মিটার, এখানে ক্যাপাসিটার ব্যবহার করা আছে, সহজেই কিন্তু কোনো ক্ষতি হবে না মোটরের, লাইন আপনাদের ভালো থাকলে কোনো অসুবিধা হবে না, এবং এটা দিব্যি কিন্তু চালাতে পারবেন। ভিডিও বাড়াবো না, তো এরকম শুধু একটা মডেল না, প্রায় অনেকগুলো মডেল আছে, আপনারা মডেলগুলো চেক করে আমাদের মডেল নাম্বারগুলো বললেই সেই সেম মডেলেরটা আপনাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো এটার জন্য আপনাদের অবশ্যই ওয়েবসাইট চেক করতে হবে, আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা আমাদের এই যে মিল্কিং মেশিনগুলো দেখে আপনারা অর্ডার করতে পারবেন, এবং আপনাদের যে বড় বড় খামার আছে এই খামারে খরচ কমাতে পারবেন, লেবার কস্টিং কমাতে পারবেন, সব মিলিয়ে আসলে একটা লাভবান দিক আপনারা দেখতে পারবেন এই মেশিনগুলো ব্যবহার করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।